যেই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করবে, ঋণগ্রস্ত হওয়া থেকে আল্লাহ মুক্তি দিবে, ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন ঋণের বোঝা থেকে তোমাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল